আমান মুন্সি তিনি আগের দিন মাঠে নেমেই গোল পেয়েছিলেন, নজর থাকবে তার দিকেও। অত্যন্ত প্রতিভাবান ফুটবলার আমান মুন্সি। আরো একবার এবং ম্যাচের প্রথম গোল, ডিফেন্ডারদের মধ্যে ভুল বোঝাবুঝি এবং সে থেকে ভাসানো কর্নার হেডার, কিন্তু সুযোগ রয়েছে কালীঘাট এমএস এর, কিন্তু অফসাইড এর বিধিভঙ্গ করেছেন ওখানে সায়ন। ছন্দবদ্ধ আক্রমণ ছিল, বাপায় ফ্রি কিক, কিন্তু নিশানায় ছিল না। দিক থেকে গতিবাড়ি আক্রমণের চেষ্টা কালীঘাট এমএস, কিন্তু এক্ষেত্রে প্রশংসা করতে হবে দীপেন্দুর। সাধারণের চতুর্থ কর্নার, সুযোগ রয়েছে হেডার, কিন্তু চমৎকার সেভ সমিতি, একটি ছন্দবদ্ধ আক্রমণ করলো, দারুণ কর্নার কিক এবং এটি ততোধিক এবং বলতে বলতে রেফারির বাঁশি, অর্থাৎ আজকের খেলা শেষ। রেফারি সীমন্ত কাহার জানিয়ে দিলেন ফুল টাইম স্কোর লাইন, কালীঘাট এমএস 1 সাধন সমিতি 0। ম্যাচে নিজেদের পারফরমেন্সে হতাশ হবেন সাধন সমিতির ফুটবলাররা, একই রকম ভাবে কালীঘাট এমএস সেই মানের ফুটবল খেলতে পারেনি। 55% বল পজিশন সাধারণের, 45% কালীঘাট এমএস এর।